Guys, welcome to my channel, Sheaikh Mahim. My channel, if you do like, comment, share, go down the comment section. Jalli and then, Ajam not Haka take a Mahajachi Ilish project. Kawar Jono, dekhi a Ilish project. Etataki Amar Lab Hoy, like loss Hoy. I did that Beb Hoy, Manu Etat Amajanamote Tather. যে সার্ভিস তাদের যে ব্যবহার প্রচন্ড খারাপ এখন আমি ইলিশ প্রজেক্টের গেটে ঢুকে গেলাম এখন দেখতে পাচ্ছেন বাইরে থেকে দেখে মনে হচ্ছে একটা পুরো আস্ত ইলিশ এখন ভিতরে ইন্টেরিয়র বা ভিতরের অবস্থা কি এটা দেখার এই দেখেন আমি গিয়েছিলাম এবাউট 4:30 এর দিক দিয়ে আমাকে ঢুকতে দেনে সিরিয়াসলি আমাকে ঢুকতে দেনে এখন গাড়ির সাথে কথা বলছে বলে এখন বন্ধ সময় এখন বন্ধ কিন্তু দেখেন ভিতরে কিন্তু মানুষ খাওয়া দাওয়া করতেছে ওখানে ওপেনিং টাইম দেওয়া ছিল অ্যাবাউট লাঞ্চ 12টা থেকে নাকি 3:30 এরকম কিছু ছিল 6:30 থেকে 10:30 মানে তাদের রেস্টুরেন্টের ভিতরে তাদের টাইম অনুযায়ী আপনি আসতে হবে আপনি নিজে যে আপনার মূল্যবান সময় নিয়ে আসে না 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 পরে আসবেন পরে আসবেন ভিক্ষুকদের যে এরকম ভাবে মানুষ আসলে তারা দেয় দোকানের সামনে আসলে তারা দেয় এরকম ভাবে আমাদেরকে তারা দিতেছে জাস্ট লাইক যে মানে আমি তাদের রেস্টুরেন্টে খেতে আসছি আমাদেরকে তারা দিল আপনি যদি কোন বড় রিভিউয়ার বা বড় ব্লগার হন তাহলে আপনাকে ঢুকাইতে পারে কিন্তু আমাদের মতো অর্ডিনাল ব্লগার বা ছোট ব্লগার বা ছোট ইউটিউবারদের তারা দুধবত মনে করে তারা আমাদেরকে ঢুকায় নাই ভিতরে এই যে দেখতেছেন প্রজেক্ট হিলসা এই নামটার সামনে দেখেন শুধু টিকটকার আর টিকটকার টিকটকার ছাড়া এদিকে আর কাউরে দেখতে পারবেন না ইনফ্যাক্ট এদিকে তাকাই দেখেন যে কে মাস্ক পরছে কে মাস্ক পরছে 10 জনের ভিতরে 8 জনই পরে নাই এটা কি বলেন তো ইনফ্যাক্ট দেখেন সাইডে যে নিরাপত্তা কর্মীটা আছে সেও পরে নাই আমি আর কিছু বললাম না কিছু বলা অসুবিধা আছে অনেক কিছু অনেক সময় দেখেন তো একজন আরেকজনের গলার উপর আরেকজন আরেকজনের বুকের উপর মাথা রেখে সেলফি তুলতেছে দেখেন তারা কতটা সচেতন করোনা নিয়ে ইনফ্যাক্ট তাদের খাবারের সার্ভিস এতটা খারাপ রাফসানদা ছোট ভাই যখন খেতে আসছিল রাফসানদা ছোট ভাইয়ের প্লেটের ভিতরে মাছের যে আইসটা হয় না আইসটা যেটা ফেলে দিতে হয় ওই আইসটাটা রয়ে গেছিল ওটা ওটা রাফসানদা ছোট ভাইয়ের মুখের মধ্যে কাম মানে মুখের ভিতরে গিয়ে রাফসান ছোট ভাইয়া কি যে মুখ থেকে বের করে ওটা হলো মাছের আইসটাটা মানে তার মাছের আইসটাটা ভালো মতো সাফ করে নাই আর একটা মাছের দাম সবচেয়ে মানে পুরো পদ্মার মধ্যে সবচেয়ে বেশি প্রাইস তাদের সবচেয়ে বেশি প্রাইস নেয় আপনি যদি পকেটে অসংখ্য পরিমাণ টাকা থাকে টাকা থাকার কারণে টাকা কই ব্যবহার করব কই ফেলব এটার জন্য যদি আপনি জায়গা না খুঁজে পান তাহলে এই ইলিশ প্রজেক্টটা আপনার জন্যই আর না হলে আমাদের মতো ছোট ইউটিউবার সাধারণ মানুষদের জন্য না বা আপনি যদি ওই টিক টিক টিকটকার হয়ে থাকেন তা আপনার টিকটক করার স্থান এই জায়গায় যে তারা আবার বলে যে তাদের বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে কারণ তারা বাজারে যেই রেট সেই রেট অনুযায়ী কম দামে কিনে বেশি দামে আমাদের কাছে বিক্রি করে ভুলো এটা পদ্মার ইলিশ হয় না পদ্মার ইলিশ দেখতে একদম রূপালী একটা সেই দেখে বুঝে যাবে এটা পদ্মার ইলিশ আর যেটা মংলার ওটা দেখে একটু লম্বা চড়া যেটা যেইটা আপনি ইলিশ প্রজেক্টটা দেখতে পারবেন যদি আপনাকে ভিতরে ঢুকতে দেয়
ম্যাডাম স্যারেরা, ও সরি স্যারে না, কোনো ম্যাডাম না ওদিকে, তো যাদের কাছে বহু টাকা, যে টাকা ফেলার কোনো জায়গা পাইতাছি না, তো আপনি এদিকে একটু খাইয়ে আসেন, একটু পকেটটা খালি করেন, যদি আপনার পকেটটা একটু আপনার খালি করার ইচ্ছে হয়, একদম খালি না, আমার মনে হয় আপনার পকেটে শুধু একটা টাকা থাকবে, যদি আপনি যান, আপনার হাইটে হেঁটে যেতে হবে, যদি আপনি বাসের উদ্দেশ্যে যাওয়ার জন্য টাকাও রাখেন পকেটে, ওই যে 200 টাকা না, ওই 200 টাকা আপনার পকেটে থাকবে না, আপনার তো খাওয়ার সময় প্রায় 4-5 জন হলে ভালোই দাম পড়ে যাবে। মূলত এটা মাওয়া যে ঘাট, 1 নম্বর ঘাট, ওইদিকে যাওয়ার জন্য যে মোড় দিতে হয়, মোড়টার একদম হাতের বাম পাশে, ঠিক আছে। এখন আমরা বাস মাওয়া বাস স্ট্যান্ডে এসে পড়েছি এবং আমরা রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। আমরা এখন মাওয়া থেকে যাত্রাবাড়ি যাব, দেন যাত্রাবাড়ি থেকে আমাদের গন্তব্যে যাব। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে 2টি সিটের ভিতরে একজনকে বসাইছে, তো বাসের টিকিটের দাম একটু বেশি, একটু বেশি, এবং এসি বাস, তো বাসের টিকিটের দাম ছিল যেটা 100 টাকা, ওটার দাম এখন 160 টাকা হয়েছে, তো যাওয়া আসার জন্য একটু খরচ বেশি হবে। আমি এখন প্রজেক্ট হেলসার কিছু কথা বলি, যে প্রজেক্ট হেলসার খাবারের মান তো জঘন্য, তাদের প্রজেক্ট হেলসার কিছু কথা বলি, যে প্রজেক্ট হেলসার খাবারের মান তো জঘন্য, তাদের একটা খাবারের প্রাইজের দাম, একটা বেগুনের দাম 80-60 টাকা এক পিস, একটা মাছের পিসের দাম, ওই যে মাছের পিস মানে এক পিস মাছ, ছোট্ট এক স্লাইস মাছদের বলতেছি আমি, ওইটা 200 টাকা পিস, অ্যারাউন্ড 200 টাকা পিস, আমি যতটুকু আমাকে আমার ফ্রেন্ডরা বলছে। দেন আমরা অন্য একটা রেস্তোরাঁ থেকে খেয়ে বাসের জন্য রওনা দিয়ে মাওয়া বাস স্ট্যান্ডে চলে যাই, তারপর মাওয়া বাস স্ট্যান্ড থেকে আমরা ইলিশের যে এসি বাস ওইটায় দিয়ে মাওয়া থেকে যাত্রাবাড়ি পর্যন্ত, দেন আমাদের যাত্রাবাড়ি থেকে আমাদের বাসা পর্যন্ত যাই। যে বাসের টিকিটের দাম একটুখানি বেশি আছে, যেই কারণ করোনা পরিস্থিতির কারণে 2 জনের সিটের মধ্যে একজনকে বসাইছে, আর এই জন্য টিকিটের দাম যেটা 100 টাকা ছিল সেটার দাম এখন 180 টাকা বা 160 টাকা হয়েছে। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং সামনে সাবস্ক্রাইব বাটন আসতেছে, সাবস্ক্রাইব করে দিন। বাই।